লিটন, গুটি মাসুদ এই পরিতে একটু বাড়িতেই থাকে। তুই এখানে দাঁড়া, আমি মাইকেল নিয়ে ভিতরে যাইতেছি। ভাই আমি এখানে না দাঁড়াই আপনার লগে গেলে ভালো হইতো না? না লিটন, তুই এখানে পাহারায় থাকবি, ভিতরে যেন কেউ না ঢুকতে পারে। ভাই আপনি কোনো টেনশন করেন না, ভিতরে একটা পিঁপড়াও ঢুকতে পারবো না। আমি এখানে আছি, যান আপনি ভিতরে। রানা তুই তুই এখানে কিভাবে আইলি? হ গুটি মাসুদ, আমি আমি সেই রানা যারে তুই মাইরা নদীতে বাসায় দিছিলি বস্তায় বইরা। তুই কি ভাবছিলি গুটি মাসুদ, লুকাইয়া বাচ্চা যাবি তুই? তুই কি মনে করছস তোরে ভয় পাই আমি লুকাই আছি? মোটেও না রানা, মোটেও না। আমি তো পুলিশের বয়ে গা ডাকা দিয়ে আছি, কারণ হইলো আমার এখন সময়টা খারাপ। আমার যদি এখন পুলিশে ধরতে পারে তাহলে সারানোর কেউ নাই। আর তুই ভাবতাছস তোরে ভয় পাই আমি লুকাই আছি? তোরে তো আমি ওই দিনেই মারার চেষ্টা করছিলাম, মাগার মারতে পারি নাই। যাই হোক, আজকে পাখি নিজেই কাছায় আইসা ধরা দিছে। ভয় পাইস না গুটি মাসুদ, তোরে আমি পুলিশের হাতে ধরামু না। আমি জানি পুলিশের হাতে যদি তোরে ধরায় দেই কোনো না কোনোদিন তুই টিকি ছাড়া পায়া যাইবি। তোরে যখন আমি আমার হাতের নাগালে পাইছি তোরে সোজা উপরে পাঠায় দিমু। তুই কি মনে করছস গুটি মাসুদ, তোরে আমি এত সহজে মারা পালামু? না গুটি মাসুদ, তোরে আমি এত সহজে মারুম না, তোরে আমি তিল তিল কইরা মারু। তুই আমারে তিন তিনটা গুলি করছস, আমার বুকটারে তুই জাজরা বানায় দিছস। কতটুকু কষ্ট আমি পাইছি এটা আমি জানি আর আল্লাহ জানে। আমি তোরে ওই কষ্ট না দিয়া মরতে দিমু না গুটি মাসুদ। ওই কি কইলি তুই, তুই গুটি মাসুদ রে মারবি? ভাই আপনি হালার পুত্রে হাতে মারতেছেন কেন? আমারে কোন ভাই, আমি ওর মাথায় একটা গুলি করে দেই, কাম শেষ হয়ে যাক। না মাইকেল, ওরে আমি এত সহজে মারতে চাই না, ওরে হাতে পায়ে বাইন্দা গাড়িতে তুল নিয়া ওরে আমি জিন্দা রাখতে চাই মাইকেল। ওরে জিন্দা রাইখা ওর গুস্ত খাইটা আমি কুত্তা দিয়া খাওয়ামু। তুই তোর জীবনে বহুত মানুষরে যন্ত্রণা দিয়া মারছস, আজকে আমি তোরে যন্ত্রণা দিয়া মারমু, তোরে বুঝামু যন্ত্রণা কারে কয়। তুই কসরু সাহেবের মতো একজন ভালো মানুষেরও বাঁচতে দেশ নাই মাইকেল। শালার মুখটা বাইন্দা গাড়িতে তুলবি, শালা যেন কোনো কথা কইতে না পারে। আমি যেদিন থেকে শুনছি তুই রানা বাইরে মারতে চেষ্টা করছস, ওই দিন থেকে তো আমার মাথাটা গরম হয়ে রয়েছে। আমি খালি অপেক্ষায় আছিলাম কবে তোরে দৈরা ঘাড়ামু। চল ভাই তোরে জায়গা মতো নিয়ে গাড়াই। কি রে ভাই, তোরা কি আমারে মারতে মারতে মাইরা ফালাবি নাকি? আমি তো কিছুই বুঝতাছি না। মায়ের তো এখনো কিছুই দেখছ না তুই, মাত্র তুই ট্রেলার দেখছস, এখনো পুরা সিনেমাই বাকি রয়ে গেছে। আমি আর পারতাছি না রে মাসু, আমার মন চাইতাছে এখনই তোরে গুলি করে গুলিটা উড়াইয়া দে। ভাই তুই আমরা মাইরা ভালা ভাই, তোর লোকেরা আমরা যে মারে মারতাছে এই মার খাওয়ার চাইতে মরিয়া যাওয়া ভালা ভাই। আমি আর পারতাছি না রে ভাই আমার, তুই মাইরা ভালা। না 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 না, তোরে তো এত সহজে মরতে দেওয়া যাইব না, তোরে এত তাড়াতাড়ি আমি মারুম না, তোরে আমি তিল তিল করে মারুম গুটি মাসুদ। মৃত্যুর যন্ত্রণাটা তোরে আমি হারে হারে টের পাওয়ামু। এই রানা এই, একটা কথা মনে রাখিস, আমি যদি এবারে বাচ্চা যাই তাহলে কিন্তু তোরা কেউই বাঁচবি না। আমারে মাইরা ফেলা কই দিলাম, আমারে মাইরা ফেলা তোরা, তোরা আমার শেষ করে দে ভাই। এটার লগে হাজারে ফেসাল পাইরেন না তো? আপনি যান ভাই, আমি ওর মুখ বন্ধ করার ব্যবস্থা করতেছি। মাইকেল ওরে দেখলেই তো আমার শরীরে আগুন জ্বলে যায়। না মাইকেল, ওরে আমি এখনই খাই দিব। হ ভাই, যথেষ্ট মারধর করা হয়েছে, এখন আর হাতে ময়লা রাখতে লাভ নাই ভাই, হাতের ময়লা সাফ করে দেন। না রানা না,
তুই আমারে জানে মারিস না রানা, তুই আমার জীবন ভিক্ষা দে রানা। তোর কাছে আমি হাত জোর করে বলি, তুই আমার জীবন ভিক্ষা দে, আমার বাসার একটা সুযোগ দে রানা। গুটি মাসুদ, তোর বাসার কোনো অধিকার নাই। তুই যদি বাচ্চা থাকস তাইলে আরো অনেক মায়ের বুক খালি হইব, আর আমি তা হইতে দিব না। না রানা সাহেব না, আপনি নিজের হাতে আইন তুলে নেবেন না রানা সাহেব। ওর বিচার আইন করবে, ওকে আইনের হাতে তুলে দিন প্লিজ। অফিসার, আপনি এখানে কিভাবে, আপনি কিভাবে জানলেন যে গুটি মাসুদ এখানে আছে? রানা সাহেব, আপনারা যখন গুটি মাসুদকে তুলে নিয়ে আইছিলেন তখন গুটি মাসুদের সেলা কালা জসিম আর আলতাকে আপনাদের দেখছিল। আপনার বয়ে কালা জসিম থানায় গিয়ে সিলিন্ডার করছে আর বিস্তারিত আমারে সেই কইছে। রানা সাহেব, গুটি মাসুদকে আমাদের হাতে তুলে দিন, আমরা তার উপযুক্ত শাস্তির ব্যবস্থা করব। অফিসার, আপনার আইন দিয়া তারে কি শাস্তি দিতে পারবেন? দুই দিন পর সে ঠিকই জেল থেকে বাহির হয়ে যাইব, আর আবার কোনো না কোনো মায়ের বুক খালি করব। আমি তা হইতে দিতে পারি না অফিসার। রানা সাহেব, আপনি একজন জনপ্রতিনিধি মানুষ, আর আপনি নিজের হাতে আইন তুলে নেবেন এটা কখনোই হতে পারে না রানা সাহেব। স্যার আমারে বাঁচান স্যার, স্যার ওর আমরা মারে ফালাইব স্যার, আমি বাঁচতে চাই স্যার, আমারে বাঁচান আপনি স্যার, আমরা আপনি থানায় নিয়ে চলেন স্যার। একটা কথা জানেন কি রানা সাহেব, ক্ষমা হলো সবচাইতে বড় প্রতিশোধ। গুটি মাসুদ আপনারে মারার চেষ্টা করছিল, আল্লাহ আপনারে বাঁচায় রাখছেন। এখন আপনি ইচ্ছে করলেই গুটি মাসুদকে মারতে পারেন, কিন্তু আপনি যদি এখন তাকে ক্ষমা করে দেন তাহলে হয়তো সারা জীবনের জন্য সে ভালো হয়ে যেতে পারে। আর আমি আপনাকে কথা দিচ্ছি রানা সাহেব, গুটি মাসুদের উপযুক্ত শাস্তির ব্যবস্থা আমি করবই, আপনি আমার উপর ভরসা রাখুন। আমি তাকে এমন শাস্তির ব্যবস্থা করব, হয় তার সারা জীবনের জন্য কারাদণ্ড হবে, না হয় তার ফাঁসি হবে। আপনি গুটি মাসুদকে আইনের হাতে তুলে দিন রানা সাহেব, আমি চাই না আপনার হাতটা আবার খুনিদের রক্তে লাল হোক। আচ্ছা অফিসার, আমি আপনার কথা মাইনা নিলাম, কিন্তু একটা কথা মাথায় রাখেন, এটাই কিন্তু শেষ সুযোগ। আপনি এ নিয়ে কোনো টেনশন করবেন না রানা সাহেব, আমি তো আপনাকে কথা দিচ্ছি যে গুটি মাসুদের উপযুক্ত শাস্তির ব্যবস্থা আমি করব। এবার বল, রানা সাহেবকে কার হুকুমে মারতে চেয়েছিলি? স্যার, কাশুনে তার হুকুমে স্যার, কাশুনে তা আমারে মারতে কইছিল স্যার। ও, তাহলে এই ব্যাপার, মূল নাটের গুরু তাইলে কাশুনে তা। ও স্যার, কাশুনে তাই চাইছিল রানা সাহেবরে সরাই দেয়া নির্বাচনে জয়ী হইতে, আর আমি রানা সাহেবরে কাশুনে তার অর্ডারে তিনটা গুলি করে বস্তায় ভরে নদীতে বাসায় দিছিলাম। কথায় আছে না, রাখে আল্লাহ মারে কে, ওরা রানা সাহেবকে মারার চেষ্টা করলে কি হইব, আল্লাহ তো চান রানা সাহেব বাইচে থাকো, তোর তো উপযুক্ত শাস্তি হবে। আর আমি কাশু নেতাকেও দেখে নিচ্ছি, কাশু নেতা কিভাবে বাঁচে। আরে অফিসার, হঠাৎ আমার এখানে, বসেন বসেন। কাশু নেতা, আপনার খেলা শেষ, ইউ আর আন্ডার অ্যারেস্ট। আমার অপরাধটা কি, কোন অপরাধের কারণে আমার গ্রেপ্তার করতে চান? গুটি মাসুদকে দিয়ে রানা সাহেবকে মারার চেষ্টা করার অপরাধে আপনাকে গ্রেপ্তার করা হলো। এর কি কোনো প্রমাণ আছে আপনার কাছে অফিসার? না কাশু নেতা, আমার কাছে কোনো প্রমাণ নাই, তবে একটা জলজন্ত মানুষ আছে যার দিয়ে আপনি রানা সাহেবকে মারাইতে চাইছিলেন, গুটি মাসুদ। গুটি মাসুদ সব কিছু নিজের মুখেই স্বীকার করছে, আপনি তার দিয়ে রানা সাহেবকে মারার চেষ্টা করছিলেন। আর বেশি কথা না বাড়ায়া চলেন থানায়। এটা তুমি কি করলা গুটি মাসুদ, তুমি আমার কথা পুলিশের কয়ে দিলা? নেতা, আমি নিজের জীবন বাঁচাইতে গিয়ে আপনার কথা কয়ে দিছি, ওরা আমারে যে মাইর মারছে নেতা, আর একটু হইলেই মরে যাইতাম আমি। আমার রাজনীতির 20 বছর বয়সে কখনো জেল কাটতে হয় নাই, তুমি আমার 20 বছরের কেরিয়ার নষ্ট করে দিলা। নেতা, আমার কিছু করার নাই, আমিও অসহায় নেতা, আমারে মাফ করে দিয়েন। এই তোরা কে, কোথায় আছিস, আমারে কিছু খাইতে দে, আমার তো পেটে ভীষণ ক্ষুধা লাগছে, দরজাটা খুল। আমি আর পারতাছি না রে, আমারে কিছু খাইতে দে তোরা। এই তোরা কি মানুষ না নাকি রে, আমারে মারিয়া পালাবি নাকি না খাওয়ায়া।
আমারে যাইতে দে তোরা। স্যার, আমার মায়াটার কি কোনো সন্ধান পাইছেন? স্যার, আজকে 2 দিন হয়ে গেল, মায়াটা এখনো বাড়ি ফিরে নাই স্যার। না, আচ্ছা আচ্ছা, আমরা এখনো আপনার মেয়েকে খুঁজে পাইনি। আমরা সন্দেহভাজন কয়েকজনকে এনে জিজ্ঞাসাবাদ করেছিলাম, এতে কোনো তথ্য পাওয়া যায়নি। আপনি কোনো চিন্তা করবেন না চাচা, আপনার মেয়ে উচিরেই আপনার ঘরে ফিরে আসবে ইনশাল্লাহ। আজ 2 দিন হয়ে গেল, মায়াটা আমার বাড়ি ফিরে না, আর আপনারা এখনো কিছুই করতে পারলেন না। না জানি মায়াটা আমার কই আছে, না জানি কোন বিপদ হইল মায়াটার। বিয়ার কথাবার্তা চলতেছিল মায়াটার, কত স্বপ্ন আসিল মায়াটারে ধুমধাম করে বিয়া দিমু, আর এখন মায়াটা আমার 2 দিন ধরে বাড়িতেই আসে না। কি হইল আমার মায়াটার, কই আছে আমার মায়াটা? চাচা কান্না করবেন না প্লিজ, আমরা আসলে আপনার মেয়ের কলেজেও গিয়েছিলাম। সে কলেজ টাইমটা কলেজেই ছিল, কলেজ ছুটি হওয়ার পর সে বাড়িতে ফেরার কথা ছিল, কিন্তু সে বাড়িতে ফেরে নাই। যা হওয়ার কলেজ ছুটি হওয়ার পরেই হয়েছে। আপনার মামলার তদন্তটা অতি সূক্ষ্মভাবে করা হইতেছে চাচা, এ নিয়ে আপনি কোনো টেনশন করবেন না। আপনি নিশ্চিন্তে বাড়ি যান, আপনার মেয়েকে অতি শীঘ্রই আপনি পেয়ে যাবেন। তাই যেন হয় স্যার, তাই যেন হয়। স্যার, নলোয়াপাড়া পাহাড়ের নিচে একটা যুবতী মেয়ের লাশ পাওয়া গেছে, তাড়াতাড়ি চলেন স্যার। যুবতী মেয়ের লাশ? চল চল তাড়াতাড়ি চল কেরামত।